ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেকর্ড সংখ্যক নরমাল ডেলিভারি। বর্তমান সরকার দেশের সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলো মায়েদের সিজারের পরিবর্তে নর্মাল ডেলিভারিকে প্রাধান্য দিচ্ছে। সারা দেশে নর্মাল ডেলিভারিতে জোর দেওয়ার কারণে ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে গর্ভবতী নারীদের নর্মাল ডেলিভারির সংখ্যা। তেমনি গত বছরের জানুয়ারি থেকে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল সদর হাসপাতালে রেকর্ড সংখ্যক নর্মাল ডেলিভারি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রশিক্ষণপ্রাপ্ত নার্স ও দক্ষ চিকিৎসকের প্রচেষ্টায় অক্টোবর মাসে 111টি নর্মাল ডেলিভারি হয়েছে। 6 নভেম্বর রোববার দুপুর 12টার দিকে হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মারিয়া পারভিন এই বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালের গাইনি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাক্তার মারিয়া পারভিন বলেন, করোনার মহামারীর সময়ে প্রসূতি মায়েদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। তারা পরিবহন জটিলতার কারণে সঠিক সময়ে সরকারি হাসপাতালে আসতে পারেনি, যার কারণে বাড়িতে নর্মাল ডেলিভারি হওয়ায় অনেক প্রসূতি মা ও নবজাতক মারাও গেছেন। করোনার পরবর্তীতে এখন আবার হাসপাতালে নর্মাল ডেলিভারি বাড়ছে। দক্ষ নার্স ও গাইনি চিকিৎসকদের দায়িত্বশীলতা ও কর্তব্য পরায়ণতার কারণে 3 বছর পরে আবার হাসপাতালে গত অক্টোবর মাসে 111টি নর্মাল ডেলিভারি হয়েছে, যা ছিল নজিরবিহীন। গত মাসে 111টি নর্মাল ডেলিভারির পাশাপাশি গাইনি চিকিৎসকরা 87টি সিজার করেছেন। এই বিষয়ে 250 শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার ওয়াহিদুজ্জামান বলেন, সরকার প্রসূতিদের চিকিৎসা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছে। এক্ষেত্রে চিকিৎসক ও নার্সদের বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়। আমাদের হাসপাতালে গাইনি বিভাগের নার্স ও চিকিৎসকরা যথেষ্ট ভালো করে। তিনি আরও বলেন, হাসপাতালে সিজারিয়ান ডেলিভারি 20%-এর নিচে নিয়ে আসতে হবে। প্রসূতি মায়ের চিন্তা করে প্রতিদিন 24 ঘন্টায় নর্মাল ডেলিভারি করাতে হবে। নর্মাল ডেলিভারির জন্য রোগীদের কাউন্সেলিং করার বিষয়টি বেশি কাজ করেছে। হাসপাতালের 115 নম্বর কক্ষে প্রসূতিদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ওই কক্ষের মোবাইল নাম্বার রোগীদের দিয়ে রাখা আছে। তাছাড়া প্রসূতিদের নাম্বারও আমরা রাখছি। প্রসূতি রোগীদেরকে চিকিৎসার জন্য সরকারি হাসপাতালে আসার জন্য অনুরোধ করেন। নিজস্ব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।